Missing Image HD Live opens the tour. 마남의 묵고문지게 제 자유자에게 보배하는 영혼 나아버리 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 এসেছে ওরা যা যা বলার মনে করেছে আজকে আমাদের বলার সুযোগ আছে আমি শুনেন না ডেপুটি সিএম এখানে এসে বলেছে সবাই শুনেছেন না সবাই শুনেনি আজকের এই প্রেস ব্রিফিংটা বিশেষ করে 13 তারিখের প্রোগ্রামের উপর, ঠিক আছে? সেখানে এসি বিজয় আর 13 তারিখ আমরা চিফ মিনিস্টার এখান থেকে এসেছি। আপনারা জানেন গতকাল বিকেলবেলা এমএলএরা মন্ত্রীরা চিফ মিনিস্টার এখানে ছিলেন, আমিও ছিলাম এবং পার্টির ভূমিকার সঙ্গে আলাপ হয়েছে, পার্টির রাজ্য কথার সঙ্গে আলাপ হয়ে আমাদের মুখ্যমন্ত্রী আলাপ হয়েছে এবং নাড্ডাজির সঙ্গে আলাপ হয়েছে, কেন্দ্রীয় প্রভারী যিনি আছেন সোনকাজী মার সঙ্গে আলাপ হয়েছে। আমরা সকলে মিলে আবেদন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে 13 তারিখে প্রোগ্রাম যখন না করেন, ঠিক আছে, আমি উনি আমার সঙ্গে আলোচনা করে উনি মেনে গেছেন 13 তারিখে যে প্রোগ্রামটা এখন কোনো প্রয়োজন নেই, সুতরাং এই প্রোগ্রামটা আর হবে না এবং এই প্রোগ্রামটা হচ্ছে না এখন, কারণ সেটা প্রয়োজন নেই। নাড্ডাজির সঙ্গে কথা বলা হয়েছে এবং আমরা দেখব সমস্যা দায়ী কিছু তাকে পার্টি দেখবে সেটা, এটা আমার সোনকার জিও বলেছে এবং এতটুকুই বলা আজকে 13 তারিখে প্রোগ্রামটা হচ্ছে না। আমাদের আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, পার্টির সভাপতি পার্টি জেনারেল সেক্রেটারি আছেন এখানে, এমপি আছেন উনি পার্টি জেনারেল ভাইস প্রেসিডেন্ট এবং বিধায়করা আছেন, মন্ত্রীরাও আছেন, আমরা সবই মিলে গিয়ে ওনাকে অনুরোধ করাতে উনি আজকে মানলেন যে এই প্রোগ্রামটা দেখানো আর প্রয়োজন নেই। আজকে থেকে দাঁড়িয়ে কি সরকার কোনো মানে পড়ে যাওয়া বা থাকা কি শুনে আমি আগেই বলেছি প্রেস ব্রিফিং করার আগে আজকে 13 তারিখে প্রোগ্রাম নিয়ে কথা হবে, ঠিক আছে? আর যদি কিছু বলা থাকে বিশেষ আমাদের পার্টি স্তরে বলবে সে সংগঠন ব্যাপার। গতকাল সন্ধ্যায় যে আপনারা মন্ত্রীরা বা বিধায়করা উপস্থিত ছিলেন, মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়? কতজন ছিলেন মন্ত্রীদের, কতজন ছিলেন? আমি তো ধীরে ধীরে জানা কোনো ব্যাপার তো নেই। সব বিধায়ক কি এসেছে? না সব বিধায়ক কি এসেছে? সব বিধায়ক কি এসেছে এখানে? আপনার দলের যারা আছেন আগর তলায় সব এসেছে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন উনি ব্যতীত হয়েছেন এই বিষয়টা, এই বিষয়টা কি কেন্দ্রীয় স্তরে বা আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন? স্টেট গেস্ট হয়ে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ঘটনার পর উনি ব্যতীত হয়েছেন, এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন? আমি একটা কথা বলি, সেটা হলো সাংগঠনিক ব্যাপার, ঠিক না? সেটা পার্টি দেখবে আর পার্টি যদি কিছু বলা থাকে পার্টি নিশ্চয়ই বলবে আপনাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কোনো বিরোধী